2 এপ্রিল পর্যন্ত কোন ধরনের সার্কুলার আমরা পাইনি। কাজেই আজকে আপনারা বলবেন আমাদের পরবর্তী করণীয় কি এবং আমরা কিভাবে সামনে প্রসিড করব। আমরা আর অপেক্ষা করতে চাই না, বিশ্ববিদ্যালয়কে আমরা পিছিয়ে দিতে চাই না, শিক্ষার্থীদের জীবন থেকে জীবন নষ্ট করতে আমরা চাই না। কাজে আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা এইসব মানববন্ধন এইসব প্রতিবাদ কর্মসূচি কর্মবৃত্তি এইগুলোতে আমরা থাকতে চাই না। কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে, আমাদেরকে বাধ্য করা হচ্ছে নানান ধরনের কাল বাহানা করে, আমরা এগুলো মানতে চাই না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা সংক্ষেপে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, আপনাদের পরামর্শ দিবেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সহকর্মীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সমিতির নেতৃবৃন্দ ও কর্মকর্মী, সমিতির নেতৃবৃন্দ, আপনারা যারা আজকে এইখানে এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন, সকলকে তাদের এই